সিজেতে সেনাবাহিনীর পক্ষে সুচির সাফাই, গণহত্যা অস্বীকার, ন্যায় বিচার পাওয়ার আশা রোহিঙ্গাদের। কুষ্ঠ আক্রান্তদের সামাজিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর, পুনর্বাসনের তাগিদ। দুর্নীতি মামলায় খালেদার জামিন শুনানি কাল, সহিংসতা রোধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান ওবায়দুল কাদের। মানবতা বিরোধী অপরাধের মামলায় টিপু রাজাকারের মৃত্যুদণ্ড, রাষ্ট্রপক্ষের সন্তোষ। কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে নিহত এক, দগ্ধ অন্তত 30 জন ঢাকা মেডিকেলে ভর্তি। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11:21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21e24online। সংবাদে আরো থাকছে, বঙ্গবন্ধু বিপিএল এ সিলেটকে হারিয়ে চট্টগ্রামে শুভ সূচনা, রংপুরের বিপক্ষে কুমিল্লার উড়ন্ত জয়। রাখাইনে গণহত্যার অভিযোগ অস্বীকার করে সেনাবাহিনীর পক্ষেই সাফাই গাইলেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি। নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজেতে গণহত্যা মামলায় দ্বিতীয় দিনের শুনানিতে রোহিঙ্গা শব্দটি এড়িয়ে যান সুচি। গাম্বিয়ার দেওয়া তথ্য অসম্পূর্ণ বলে উল্লেখ করেন তিনি। রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসা স্বীকার করলেও সেনা সদস্যদের আন্তর্জাতিক আদালতে বিচার অযৌক্তিক বলে দাবি করেন তিনি। এদিকে সুচির বক্তব্যের প্রতিবাদে এরই মধ্যে নিন্দা জানিয়েছে বিভিন্ন সংগঠন। মিয়ানমারের 4 শীর্ষ সেনা কর্মকর্তার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রিপোর্ট দুলি মল্লিকের। রোহিঙ্গা গণহত্যা মামলায় জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে দ্বিতীয় দিনের শুনানিতে হাজির হন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি। গাম্বিয়ার অভিযোগের জবাব দেন তিনি। প্রথমেই গাম্বিয়া রাখাইন সম্পর্কে অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর এক পাক্ষিক তথ্য দিয়েছে বলে অভিযোগ করেন। পুরো বক্তব্যে রোহিঙ্গা শব্দটি এড়িয়ে যান তিনি। মিস্টার প্রেসিডেন্ট, হাউ ক্যান দেয়ার বি অ্যান অনগোয়িং জেনোসাইড অর জেনোসাইডাল ইন্টেন্ট ওয়েন দিস কনক্রিট স্টেপস আর বিং টেকেন ইন রাখাইন। 2017 সালে আগস্টের ঘটনাকে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হিসেবে উল্লেখ করেন। নিরাপত্তার জন্য বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুর্দশার কথা স্বীকার করলেও সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ মানতে নারাজ সুচি। একই সঙ্গে রাখাইন পরিস্থিতি ও সেনা সদস্যদের আন্তর্জাতিক আদালতে বিচারেরও বিরোধিতা করেন। মিস্টার প্রেসিডেন্ট, ইট ক্যানট বি রুলড আউট দ্যাট ডিসপ্রপোর্শনেট ফোর্স ওয়াজ ইউজড বাই মেম্বার্স অফ দ্য ডিফেন্স সার্ভিসেস ইন সাম কেসেস ইন ডিসরিগার্ড of international humanitarian law, or that they did not distinguish clearly enough between ASA fighters and civilians. শুনানিতে অংশ নেয়া মিয়ানমারের অন্য আইনজীবীরা সেনাবাহিনীর পক্ষেই সাফাই গান। রাখাইনে গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়ার কথা স্বীকার করলেও গণকবরের কোনো তথ্য প্রমাণ নেই বলে দাবি করেন। Is it possible, Mr. President, Your Excellencies, that the applicant neglected to provide the court with allegations and evidence of the estimated total number of deaths because it sees this as weakening its claim that the intent was physical destruction of the group? এদিকে মিয়ানমারের এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে এরই মধ্যে নিন্দার ঝড় উঠেছে। 4 শীর্ষ সেনা কর্মকর্তার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার সেনা সদস্যদের জবাবদিহিতার দাবি জানিয়েছেন। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নেদারল্যান্ডের হেগে আইসিজেতে রোহিঙ্গা গণহত্যার বিচার কাজ শুরু হওয়ায় ন্যায় বিচারের প্রত্যাশা করছেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। নাগরিকত্ব ফিরে পাওয়া সহ নিজ দেশে ফেরারও আশা করছেন তারা। এদিকে কক্সবাজারের স্থানীয় সচেতন মহল বলছে আন্তর্জাতিক আদালতে বিচার শুরু হওয়া কূটনৈতিক সফলতার প্রাথমিক ধাপ। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন আফসানা নীলা।
গণহত্যার অভিযোগ উপস্থাপন করে গত মাসে আইসিজেতে ওআইসির পক্ষভুক্ত হয়ে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে পশ্চিম আফ্রিকার মুসলিম অধ্যুষিত দেশ গাম্বিয়া। 10 ডিসেম্বর থেকে শুরু হয়েছে গণহত্যা নিয়ে অভিযোগের প্রথম 3 দিনের শুনানি। আইসিজিতে সাক্ষ্য দিতে এরই মধ্যে নেদারল্যান্ডের হেগে গেছেন উখিয়ার ক্যাম্প থেকে রোহিঙ্গাদের 3 সদস্যের একটি প্রতিনিধি দল। তারা আদালতে গণহত্যার সপক্ষে বিভিন্ন তথ্য প্রমাণাদি তুলে ধরবেন। এদিকে ন্যায় বিচারের আশা উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোর মসজিদ মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোহিঙ্গা কমিউনিটির নেতা জানান, 70 বছর ধরে চলা জাতিগত নির্যাতন নিপীড়নের সুষ্ঠু বিচার প্রত্যাশা করছে তারা। অন্যদিকে আইসিজেতে বিচার শুরু হওয়া বাংলাদেশের কূটনৈতিক সফলতার প্রাথমিক ধাপ বলে মনে করছে সচেতন মহল। আমি আশা করি এরই মধ্য দিয়ে রোহিঙ্গারা যাতে তাদের নিজ দেশে ফেরত যেতে পারে সেই বিষয়ে একটি চাপ সৃষ্টি হবে। খেরস্থানে মানুষের প্রত্যাশা হচ্ছে যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে প্রত্যাবর্তন করা হবে। আইসিজেতে জাতিসংঘের বিচারকদের 16 সদস্যের প্যানেল অংশ নিচ্ছে। শুনানিতে মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন অং সান সু চি। কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের প্রতি দয়া নয়, বরং পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে যুক্ত রেখে বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের সামাজিক সহাবস্থান নিশ্চিত করারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। কুষ্ঠ বা লেপ্রোসি একটি প্রাচীন সংক্রামক ব্যাধি। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে উষ্ণমণ্ডলের এই রোগের প্রাদুর্ভাব অনেকটা কমেছে, তবে শূন্যের কোটায় নামেনি। বাংলাদেশে কুষ্ঠ রোগ নির্মূলে সহায়তা করছে জাপানের সাসাওয়াকা হেলথ ফাউন্ডেশন। বাংলাদেশে এখন কুষ্ঠ রোগীর হার প্রতি 10,000-এ 0.24। 2030-এর মধ্যে কুষ্ঠ রোগ নির্মূলের লক্ষ্য মাথায় রেখে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় লেপ্রোসি সম্মেলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করেন, কুষ্ঠ রোগ মুক্তির প্রতীক হিসেবে তুলে ধরেন শাপলা। কুষ্ঠ সহ সকল প্রতিবন্ধিতাকে শূন্যের কোটায় নামিয়ে কর্মক্ষম জাতি গঠনে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। যারা কুষ্ঠ রোগে আক্রান্ত হতো তাদেরও একটা মানসিক পরিবর্তন আনা প্রয়োজন ছিল, কাজেই তাদের ভিতরে একটা আত্মবিশ্বাস জাগ্রত করা এবং তাদের যথাযথ চিকিৎসা দেওয়া। 2030 লাগবে না, বরং তার পূর্বেই বাংলাদেশকে আমরা এই লেপ্রোসি শূন্য করতে সক্ষম হব। দূরে ঠেলে না দিয়ে দ্রুত চিকিৎসা নিশ্চিত করলে পঙ্গুত্বের হাত থেকে কুষ্ঠ রোগীদের রক্ষা করা সম্ভব উল্লেখ করে সকলকে সচেতন হবার আহ্বান জানান শেখ হাসিনা। প্রাথমিক পর্যায়ে যদি শনাক্ত করা যায় আর যদি চিকিৎসার ব্যবস্থা নেওয়া যায় তাহলে আর এটা আর বৃদ্ধি পায় না এবং পঙ্গুত্ব বরণ করতে হয় না, তারা সুস্থ হয়ে যেতে পারে, সেই সুযোগটা কিন্তু রয়েছে। কুষ্ঠ আক্রান্তদের প্রতি নেতিবাচক মনোভাব ও আচরণ পরিত্যাগ করে সহমর্মী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। কানাকে কানা বলিও না, খোড়াকে খোড়া বলিও না, বা তাদেরকে আপন করে নাও, সাহায্য করো, এই শিক্ষাটা আমাদের একবার শিশুকাল থেকে সকলের মাঝে করে দেওয়া উচিত। ঠিক সেভাবে যারা লেপ্রোসি রোগী তাদের ব্যাপারেও এই সহানুভূতিশীল মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তাদেরকে দেখতে হবে, বিবেচনা করতে হবে। চিকিৎসা ক্ষেত্রে গবেষণা বাড়ানোর উপর গুরুত্ব দেন সরকার প্রধান। এভাবে যদি সবাই, সমাজের সবাই যদি একটু দায়িত্ব নেয় এবং এদেরকেও মানে সমাজে সহাবস্থানের অধিকার দেওয়া যায়, তারা কিন্তু অনেক সুস্থ হয়ে উঠবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের এশিয়া প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক সেক্রেটারি আর্মিডা সালসিয়া সহ আলিস জানাজাম্পা। বুধবার গণভবনে এ সাক্ষাতে আর্মিডা সালসিয়া সহ এ অঞ্চলের বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় তিনি জাতিসংঘের আর্থ সামাজিক কর্মকাণ্ডে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সহযোগিতার কথা উল্লেখ করেন। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি বহির্বিশ্বের রোল মডেল হিসেবে মূল্যায়ন হওয়ারও প্রশংসা করেন জাতিসংঘের এই কমিশনার। এছাড়া সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আসেন এভিয়েশন অপারেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি দল। আলোচনায় বিমানের চলমান নানা বিষয় তুলে ধরেন তারা। বহুল আলোচিত চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খালেদা জিয়ার জামিন শুনানি বৃহস্পতিবার।
এর আগে গেল 5 ডিসেম্বর স্বাস্থ্য প্রতিবেদন না পাওয়ায় 12 ডিসেম্বরের শুনানির পরবর্তী দিন ধার্য করেন আদালত। এরই মধ্যে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য প্রতিবেদন আদালতে পৌঁছে দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একাত্তরের পাকিস্তানি বর্বরতার মতোই বিএনপি সরকারের সময় সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণের বর্ধিত সভায় যোগ দেন তিনি। বলেন, বন্দুক উঁচিয়ে ক্ষমতা দখলের দিন শেষ, এ সময় আওয়ামী লীগ কোনো দূষিত রক্ত থাকতে পারবে না। উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দলে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করা হবে। খালেদা জিয়া জামিন শুনানি উপলক্ষে বিএনপি সহিংসতা করতে পারে উল্লেখ করে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। একাত্তরের বর্বরতা আর 2001 সালে বিএনপি জামাত জোট সরকারের মাইনরিটি নির্যাতন, হিন্দুদের উপর নির্যাতন একই দৃশ্যপট, একই পাশবিকতা, একই বর্বরতার চিত্র। খালেদা জিয়ার জামিন দেয়া না দেয়া আদালতের ব্যাপার, এ বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে জামালপুর পুলিশ অফিসার্স ক্লাবে মতবিনিময় সভায় তিনি বলেন, খালেদা জিয়া দুর্নীতির মামলায় কারাগারে রয়েছেন, তাকে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপি খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আন্দোলন করলেও জনগণের তাতে কোনো সাড়া নেই। মানবতাবিরোধী অপরাধের দায়ে বোয়ালিয়ার সাবেক শিবির নেতা আব্দুস সাত্তার ওরফে টিপু সুলতানকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল আসামির উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করে। শাকির আরজুর রিপোর্ট। নাটোরের লালপুর উপজেলার গোলাপপুর ডিগ্রি কলেজ থেকে অবসরে যাওয়া টিপু সুলতানকে রাজশাহীর অনেকে চেনেন টিপু রাজাকার নামে। মুক্তিযুদ্ধের সময় টিপু ছিলেন জামাতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের স্থানীয় কর্মী। দেশ স্বাধীন হওয়ার পর সেই ছাত্রসংঘ নাম বদলে হয় ইসলামী ছাত্র শিবির। টিপু শিবিরের রাজনীতিতেও যুক্ত ছিলেন বলে উল্লেখ করা হয়েছে মামলার অভিযোগপত্রে। মুক্তিযুদ্ধের সময় রাজশাহীর বোয়ালিয়ায় এই সাবেক শিবির নেতার বিরুদ্ধে অপহরণ, আটকে রেখে নির্যাতন ও হত্যার মতো মানবতাবিরোধী অপরাধ করার অভিযোগ আসে। তার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা হলে সেনা ক্যাম্পে নিয়ে দিনভর নির্যাতন করার পর গুলি করে হত্যা করে লাশ মারিচাপা দেয়া হয়। অভিযোগ 2-এ বলা হয়, টিপু সুলতান পাকিস্তানিদের সাথে বোয়ালিয়া থানার তালাইমারি এলাকায় লুট, অগ্নিসংযোগ চালায়, পরে 9 জনকে হত্যা করে। বুধবার ট্রাইব্যুনাল 177 পৃষ্ঠার রায়ে বলেছে, আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের আনা 2টি অভিযোগে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। 2টি অভিযোগেই আসামিকে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড। রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী, আমরা মাননীয় ট্রাইব্যুনালে বিয়ন্ড রিজনেবল ডাউট এই আসামির বিরুদ্ধে 2টি চার্জেই আমরা প্রমাণ করতে সক্ষম হওয়ায় মাননীয় ট্রাইব্যুনাল এই আসামিকে 2টি চার্জেই মৃত্যুদণ্ড প্রদান করেছেন। অন্যদিকে আসামি পক্ষে রাষ্ট্রনিয়োজিত আইনজীবী বলেন, রায়ে আসামি পক্ষ সংক্ষুব্ধ। ট্রাইব্যুনাল কোনো অবস্থাতেই এই আসামিকে দণ্ড দিতে পারে না, এবং আমি আশা করছি যে এই যে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে, এই রায়ে এই আসামি সংক্ষুব্ধ, এবং এর বিরুদ্ধে আসামি বলেছে যে সে অ্যাপিলেট ডিভিশন অফ সুপ্রিম কোর্টে আপিল করবে। আন্তর্জাতিক অপরাধ আইন অনুযায়ী যুদ্ধাপরাধ মামলায় দণ্ডিত আসামি রায়ের 1 মাসের মধ্যে সর্বোচ্চ আদালতে আপিল করার সুযোগ পান। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। কেরানীগঞ্জের চুনকুটিয়ায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলে পুড়ে মারা যান 1 শ্রমিক, দগ্ধ হয় আরও অন্তত 30 জন। বুধবার বিকেল 4:15 দিকে আগুন লাগার এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রতিষ্ঠানটির নিরাপত্তা ইনচার্জ জানায়, দুর্ঘটনার সময় সেখানে 80 জন শ্রমিক কাজ করছিলেন। আগুন লাগার পর 25 থেকে 30 জনকে আহত অবস্থায় বের করে আনা হয়। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কারখানাটির ব্যবস্থাপক নজরুল ইসলামও রয়েছেন।
আগুন দেখা আমি এবং আমাদের এই র‍্যাব 10 এর ক্যাম্পের ডিটো অফিসার রফিক ভাই আমরা দুজন এখানে দাঁড়িয়ে তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসকে ডাক দেই। আগুন লাগার পরে দেখলাম যে দুইজনকে পুরো আগুন শরীরে জ্বলতেছে, এই অবস্থায় দুইজনকে অলরেডি মেডিকেলে নেওয়া হয়েছে। দুই ভাই কাজ করে, এখন কি অবস্থা আমরা তো জানতে পারি না যে কি অবস্থা রয়েছে, কোনো খোঁজ খবর কোনো কিছু পাই না, কোনো কিছু পাই না। 10টা ইউনিট একই সাথে আমাদের কেরানীগঞ্জের আপনার স্পটের উদ্দেশ্যে রওনা করে এবং আমরা দীর্ঘক্ষণ চেষ্টা করার পরে 17:45 সময় সম্পূর্ণভাবে আগুনটা নিয়ন্ত্রণে নিতে আসি। নিচ্ছি বিআরবি কেবলস ইন্ডাস্ট্রি লিমিটেড বিজ্ঞাপন বিরতি, আর বিরতির পর যা থাকছে। দেশের মানবাধিকার পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে খারাপ, মন্তব্য মির্জা ফখরুলের। পদ্মা সেতুতে বসলো 18তম স্প্যান, দৃশ্যমান 2700 মিটার। আমন্ত্রণ আবারও রাত 11:21 সংবাদে। নির্বাচন কমিশনে মতবিরোধ থাকলেও কাজে বাধা হচ্ছে না, জানুয়ারির শেষ সপ্তাহে সিটি নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর। বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে 56তম কমিশন সভায় আরপিও চূড়ান্ত, সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ, নির্বাচন প্রশিক্ষণ বাজেট নীতিমালা, 21 জাতীয় সংসদ নির্বাচন প্রতিবেদন প্রকাশ সহ আলোচনা হয় বিভিন্ন ইস্যুতে। সভা শেষে ইসি সচিব বলেন, সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ আইন চূড়ান্ত হয়েছে, আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সিটি নির্বাচন প্রসঙ্গে বলেন, জানুয়ারির শেষ সপ্তাহে নির্বাচন, সভায় ইসিতে কর্মচারী নিয়োগ নিয়ে 4 কমিশনারের অভিযোগের জবাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইন 2019 খসড়া, এটা চূড়ান্তকরণ করা হয়েছে, এটা আমরা এখন আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব। জানুয়ারির শেষ সপ্তাহে হবে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন, দিন তারিখ এখনও ঠিক হয়নি, কমিশন আগামী যে সভাটি হবে সেখানে এটা আশা করা যাচ্ছে যে এটা ফাইনাল হবে। দেশের মানবাধিকার পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে খারাপ বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য মানবাধিকার লঙ্ঘন করছে। জসিম জুয়েলের রিপোর্ট। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গোলটেবিল বৈঠকের আয়োজন করে বিএনপি। এতে তুলে ধরা হয় দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি। আলোচনায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ, ক্ষমতায় টিকে থাকার জন্য মানবাধিকার এবং গণতন্ত্র ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পরিষ্কারভাবে লক্ষ্য করছি যে অত্যন্ত সচেতনভাবে দেশ নেতৃত্বকে এইভাবে বেআইনিভাবে কারাগারে আটক করে রাখার বিষয়টি তারা সরকার করছে, তো এইভাবে তারা একটা বড় রকমের তার মানবাধিকার অধিকার, সেই অধিকার তারা লঙ্ঘন করছে। কখনোই কোনো ডেভেলপমেন্ট সাস্টেনেবল হবে না যদি সেখানে ডেমোক্রেসি না থাকে। বাংলাদেশে আজকে ডেমোক্রেসি নেই, মানুষের অধিকার নেই, সুতরাং এই ডেভেলপমেন্ট শুধুমাত্র মানুষকে বোকা বানানোর জন্যই। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, সরকারের জবাবদিহিতা নেই বলেই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। যেখানে জবাবদিহিতা থাকবে না সেখানে মানবাধিকার লঙ্ঘিত হবে, এবং মানবাধিকার লঙ্ঘিত করে কিন্তু ক্ষমতায় থাকতে হবে। দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে সকল রাজনৈতিক দলকে গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। দ্বিতীয় দিনে গড়াল খুলনা, রাজশাহী, যশোর ও নরসিংদীর পাটকল শ্রমিকদের আমরণ অনশন। মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া বেতন পরিশোধ, প্রভিডেন্ট ফান্ডের টাকা প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ী করা সহ 11 দফা দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। এদিকে খুলনায় 2 শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছে তাদের সহকর্মীরা। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। মজুরি কমিশন বাস্তবায়ন ও নিয়মিত মজুরি পরিষদ সহ 11 দফা দাবিতে আমরণ অনশন করছে খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, স্টার্ন, আলিম এবং যশোরের জেজেআই ও কার্পেটিং পাটকলের শ্রমিকরা। মিলগেটে চলছে এই কর্মসূচি। দ্বিতীয় দিনে খুলনায় অসুস্থ হয়ে পড়েছেন 2 শ্রমিক। এদিকে কাটাখালীতে রাজশাহী জুট মিলের প্রধান গেটেও শ্রমিকদের কর্মসূচি চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানায় তারা। নরসিংদীর UMC জুট মিলে শ্রমিকদের অনশন কর্মসূচিও দ্বিতীয় দিনে পড়েছে। এতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে জুট মিলে। পাটবাহী কোনো ট্রাক এবং কর্মকর্তারা মিলে ঢুকতে পারছেন না। অনশন অবস্থানের কারণে নরসিংদী শহরের সঙ্গে চরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে।
মঙ্গলবার বিজেএমসিতে এ নিয়ে আলোচনা হলেও কোনো সমাধান আসেনি। সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন শ্রমিক নেতারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে বলে জানিয়েছেন তারা। আফসানা নীলা, একুশে টেলিভিশন। পদ্মা সেতুতে বসানো হয়েছে 18তম স্প্যান। 150 মিটার দৈর্ঘ্যের স্প্যানটি বসানো হয়েছে সেতুর জাজিরা প্রান্তের 17-18 নম্বর পিলারে। এতে সেতুর 2700 মিটার দৃশ্যমান হয়েছে। পদ্মা সেতুতে 42টি পিলারের ওপর বসানো হবে 41টি স্প্যান। সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানিয়েছেন, সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ধূসর রঙের 150 মিটার দৈর্ঘ্যের ও 3140 টন ওজনের স্প্যানটি বসানো হয়। মুন্সীগঞ্জের মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে 3600 টন ধারণ ক্ষমতার 3 ক্রেনে বহন করে নেওয়া হয় স্প্যানটি। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির সাথে 33.26 মিলিয়ন মার্কিন ডলার এবং 300 মিলিয়ন মার্কিন ডলারের দুটি ঋণ ও প্রকল্প চুক্তি সই করেছে বাংলাদেশ। চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ সই করেন। 33.26 মিলিয়ন মার্কিন ডলার প্রকল্পের মাধ্যমে রাজধানীর যানজট নিরসন, পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা হবে। একই সাথে 300 মিলিয়ন মার্কিন ডলারের ঋণের প্রকল্পে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিদ্যমান বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামোর ক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালী করা হবে। রাজধানীর রামপুরা এলাকায় দাসের কান্দি পয়ঃশোধনাগার প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। এর মধ্যে প্রকল্পের 47% কাজ শেষ হয়েছে। পয়ঃশোধনাগার প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানান, 2021 সালের মার্চে এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে। এতে রাজধানী ও এর আশেপাশের নদীগুলোর দূষণ কমবে। ঢাকা ওয়াসার আওতায় সুয়ারেজ মাস্টার প্ল্যান অনুযায়ী রাজধানীর অভ্যন্তরে পাগলা, দাসেরকান্দি, রায়েরবাজার, উত্তরা ও মিরপুর এলাকায় আরও 5টি পয়ঃশোধনাগার নির্মাণ করা হচ্ছে। এছাড়া 2030 সালের মধ্যে সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। বাংলাদেশে আশ্রয় নেওয়া 10 লাখেরও বেশি রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাতে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে যুক্তরাজ্য কাজ করছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট চ্যাটার্টন ডিকসন। সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি আরও বলেন, কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের 2 বছর ধরে যুক্তরাজ্য সব ধরনের সহায়তা দিচ্ছে। এ সময় নেদারল্যান্ডসের হেগে বিচার শুরু হওয়ায় সাধুবাদ জানান তিনি। এর আগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গহর রিজভি। এবার আমাদের বিশেষ আয়োজন বিজয়ের মাস। একাত্তরে আধুনিক সমরাস্ত্রে সমৃদ্ধ পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিল গেরিলা মুক্তিযোদ্ধাদের দল ক্র্যাক প্লাটুন। অদম্য সাহসী 17 তরুণ জীবন তুচ্ছ করে হানাদারদের ভীত কাঁপিয়ে দেয়। দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত অকুতোভয় মুক্তিযোদ্ধারা অনেক সফল আক্রমণ পরিচালনা করেন। নতুন করে বিশ্বে আলোচিত হয়ে ওঠে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, জাগ্রত হয় বিশ্ব বিবেকও। রিপোর্ট দুলি মল্লিকের। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল, একাত্তরে আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি সেনাবাহিনী ঘেরা। পশ্চিম পাকিস্তানের আহ্বানে সেখানে আসছেন বিশ্বব্যাংকের প্রতিনিধিরা। বাংলাকে স্বাভাবিক দেখাতেই তাদের ঢাকায় আনা। তবে পাকিস্তানিদের সেই চেষ্টা ভেস্তে দিলেন মাত্র 17 তরুণ। তাদের এই বাহিনীর নাম ক্র্যাক প্লাটুন। 12টি গ্রেনেড আর 1টি করে বেয়োনেট নিয়েই জীবন তুচ্ছ করে আক্রমণ চালায় তারা, যা নাড়িয়ে দিয়েছিল বিশ্বকে। ক্র্যাক প্লাটুন জানান দেয়, বাংলার প্রতিটি মানুষ পাকিস্তানিদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। বিচ্ছু বাহিনী নামেও পরিচিত এই দলটি ভারতের মেলাঘর থেকে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছিল। ঢাকা নগরীতে অনেকগুলো সফল অভিযান চালায়, যার একটি ছিল অপারেশন ফার্মগেট। মাত্র 1 মিনিটের এ আক্রমণ পাকিস্তানি আর রাজাকারদের মধ্যে ব্যাপক ভীতির সঞ্চার করে। যদিও শেষ পর্যন্ত প্রাণ দিতে হয় 17 তরুণের অনেককে, তবে বাংলার ইতিহাসে তারা মৃত্যুঞ্জয়ী। বিজয়ের মাসে বীর সেই তরুণদের স্মরণ শ্রদ্ধা ভরে।
দুলি মল্লিক, একুশে টেলিভিশন। আবারও বিআরবি কেবলস ইন্ডাস্ট্রি লিমিটেড বিজ্ঞাপন বিরতি, আর বিরতির পর যা থাকবে। উত্তরে কনকনে শীত, বিপাকে ছিন্নমূল মানুষ, ঠান্ডাজনিত রোগে হাসপাতালে শতাধিক শিশু। এবার রাজ্যসভায় নাগরিকত্ব বিল পাস, বিক্ষোভে উত্তাল আসাম, ত্রিপুরা, গুয়াহাটিতে কারফিউ। দেখছেন রাত ১১টার একুশে সংবাদ। উত্তরে বেড়েছে শীতের তীব্রতা, সহজে দেখা মেলে না সূর্যের। ঠান্ডার প্রকোপ বেড়ে যাওয়ায় লালমনিরহাটে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন শীতজনিত নানা রোগে। এরই মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গেল চার দিনে শতাধিক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। কুড়িগ্রাম আবহাওয়া অফিস জানায় গড় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায় ও কুড়িগ্রাম প্রতিনিধি আতর রহমান বিপ্লবের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাসনিন। কনকনে ঠান্ডার হিমেল হাওয়ায় কাঁপছে উত্তরের জনপদ। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চালাতে হয় গাড়ি, দিনের বেলা দেখা যায় না সূর্যের আলো। হিমালয়ের কাছাকাছি জেলা লালমনিরহাটে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। গরম কাপড় না থাকায় তিস্তা ও ধওলা নদীর চরাঞ্চলের মানুষরা পড়েছেন দুর্ভোগে। ঠান্ডার জ্বালাতে আমরা খেয়াল করি আগুন লাগে দিয়ে আগুন তখন কাজ কাম নাই, সেই রকম কী করি কি না করি, ঠান্ডায় কম্বল ডম্বল কিছু নাই, হাত পা কোমরামে গেছে, কোনো কাজ কাম করতে পারি না, ঠান্ডায় কষ্ট পাইতেছি, কোনো কম্বল টম্বল আমার কোনো কিছুই নাই। তীব্র শীতে অসুস্থ হয়ে পড়েছেন বয়স্ক ও শিশুরা। সদর হাসপাতালে এরই মধ্যে ভর্তি হয়েছে শতাধিক শিশু। শ্বাসতন্ত্রের ওষুধ এবং জ্বরজনিত অসুস্থতা এবং ডায়রিয়া শিশু এখানে বৈরী হয়ে চিকিৎসা নিতে আসতেছে, অনেক শিশু আসতেছে এবং আমার চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। কুড়িগ্রামে ঘন কুয়াশা না থাকলেও রাতে হিম বাতাসের সাথে কনকনে ঠান্ডায় বাড়ছে শীতের তীব্রতা। ঠান্ডা দোকান দেই, কলার বেশি কিনি নাই, সন্ধে নাগলে দোকান করে বাড়ি যাই। নদীর পাড়ে থাকি, ঠান্ডা বেশি, কাপড় চোপড় সেতটা নাই, বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, সমস্যা আয় থাকলে বেশি হয়, আয় থাকলে আরো বেশি ঠান্ডা, বাচ্চা কাচ্চা নিয়ে সেই সমস্যা থাকা। কুড়িগ্রাম আবহাওয়া অফিস জানায় ডিসেম্বরের শেষ দিকে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। শীত মোকাবেলায় এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে 51,514 পিস কম্বল পাঠানো হয়েছে। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। পরিবেশগতভাবে হুমকির মুখে থাকা সুন্দরবনের জীববৈচিত্র্যের বর্তমান অবস্থা সরেজমিনে দেখতে পরিদর্শন করছে জাতিসংঘের যৌথ মিশনের প্রতিনিধি দল। বুধবার দুপুরে মোংলা বন বিভাগের ফুয়েল জেটি থেকে প্রতিনিধি দলের চার সদস্য নৌযান বন বিলাসে ওঠেন। বন বিভাগ জানায় ইউনেস্কো এবং IUCN-এর যৌথ মিশনের চারজন পরিবেশবিদ টানা তিন দিন সুন্দরবনে অবস্থান করবেন। পরিদর্শনকে কেন্দ্র করে বন বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল সহ বনে অবাঞ্ছিত লোকজনের প্রবেশ ও সব ধরনের বনজ জলজ সম্পদ আহরণ বন্ধ রাখা হয়েছে। এই প্রথম পদোন্নতি পাওয়া 548 জন কানুনগো ও উপসহকারী সেটেলমেন্ট অফিসারকে বদলি করা হলো লটারির মাধ্যমে, জানালেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি জানান, তদবির বাণিজ্য ও দুর্নীতি রোধ ও ভূমি সেক্টরের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বদলি লটারি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, তদবির করে জায়গা বদল আর নয়, লটারির মাধ্যমে যার ভাগ্যে যেখানে পড়বে সেখানেই সে চাকরি করবে। যেখানে বদলি সংক্রান্ত ব্যাপারে স্পর্শকাতর একাধিক পথ থাকবে, সেসব বদলিতে লটারির মাধ্যমে হলে শতভাগ স্বচ্ছতা থাকবে, তবে যারা ইতোমধ্যে কোনো কারণে শাস্তি পেয়েছে তাদের পদোন্নতি দেওয়া হয়নি। এছাড়া কোনো স্থানে একই পদ একাধারে তিন বছরের বেশি সময় থাকার নিয়ম নেই বলে জানান মন্ত্রী। যার যে ভাগ্যে যেখানে পড়েছে সেটা সে ওখানে, তাহলে আর কারো কোনো প্রশ্ন থাকবে না, আর কারো কোনো হার্ট বার্নিং থাকবে না, এবং কেউ বলতে পারবে না, বা কেউ বলতে পারে যে না আমি তদবির করে আমি ওই জায়গায় এসেছি, সুতরাং এটা আর প্রশ্ন হবে না, এটা ওপেন। আমরা চাইবো এটাকে একদম যতটুকু পারা যায় শতভাগ ট্রান্সপ্যারেন্ট রাখা। সরকারি বিধান অনুযায়ী কিন্তু, সরকারি না প্রাইভেটও আজকাল, তিন বছরের উপর এক জায়গায় কেউ থাকাটা ঠিক না, আমরা টাইম টু টাইম সেটা ট্রান্সফার করব।
চব্বিশ ঘন্টার মধ্যে অভিযোগ প্রমাণ করার জন্য শাহজাহান খানকে সময় বেঁধে দিয়েছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ সড়ক চাই সংগঠন আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে অভিযোগ প্রমাণে ব্যর্থ হলে আইনের পথ বেছে নেবেন তিনি। শাহজাহান খানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, তিনি কারো পক্ষে বিপক্ষে নেই, কিন্তু শ্রমিকদের বিরুদ্ধে কখন কোথায় কী কথা বলেছি সেটা প্রমাণ করতে হবে। পরিবহন সেক্টরে বছরে বিভিন্ন খাতে যে চাঁদা উত্তোলন হয় তা শ্রমিক কল্যাণে ব্যয় হয় কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন ইলিয়াস কাঞ্চন। এবারে আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন। গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রতিদিনই ভিড় জমান দর্শনার্থী, দেশি বিদেশি পর্যটক। পার্কের অন্যতম আকর্ষণ নেচার হিস্ট্রি মিউজিয়াম। প্রায় 65 প্রজাতির বন্য প্রাণী ও 155 প্রজাতির সামুদ্রিক প্রাণীর নমুনা রয়েছে এই মিউজিয়ামে। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। শালবনে ঘেরা গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কটি উদ্বোধন করা হয় 2013 সালে। পার্কটি এখন জীবন্ত পশু পাখির উন্মুক্ত দেখার দর্শনীয় স্থান। 3,690 একর জমি জুড়ে পার্কে রয়েছে বিভিন্ন প্রজাতির পশু পাখি। আর অন্যতম আকর্ষণ ন্যাচার হিস্ট্রি মিউজিয়াম। বিভিন্ন দুর্লভ প্রাণীর মৃতদেহ সংগ্রহ ও সংরক্ষিত রয়েছে মিউজিয়ামটিতে। এমনও পাখি আছে যে আমরা কখনো দেখিনি, এগুলো পাখি বিলীনের পথে, এখানে এসে আমাদের খুবই ভালো লাগলো। এখানে যে পাখিগুলো সংরক্ষণ করা হয়েছে এগুলো স্বাভাবিকভাবে মারা গেছে, এগুলোকে মেরে সংরক্ষণ করা হয়নি। একটা ভালো শিক্ষা, একটা মেসেজ। প্রাণীগুলো যেভাবে পানির ভিতরে যেভাবে ভরে রাখছে দেখতে খুব ভালো লাগছে। আমরা খুব এনজয় করেছি আমার বাচ্চা কাচ্চা নিয়ে, খুব ভালো লাগছে। বাঘ দেখেছি একদম কাছে থেকে, নতুন এক্সপিরিয়েন্স। দর্শনার্থী ও শিক্ষার্থীদের গবেষণা আর জানার পরিধি বাড়াতে আরও সমৃদ্ধ করা হচ্ছে সংগ্রহশালাটি। দর্শকের সুবিধার জন্য আমরা রাস্তা সহ কিছু ট্রেন্স কার্ড হয়েছে, আপনারা দেখবেন ওটা আর কি প্রদর্শনে আরও সুবিধা হয়, হ্যাঁ সে ব্যবস্থা আমরা করেছি। পর্যটন শিল্পের উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক আর মিউজিয়ামের জীববৈচিত্র্য বিশেষ ভূমিকা রাখছে। আফসানা নীলা, একুশে টেলিভিশন। নিচ্ছি বিআরবি কেবলস ইন্ডাস্ট্রি লিমিটেড বিজ্ঞাপন বিরতি, যখন ফিরছি তখন থাকবে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ইন্টার মিলানের বিদায়, গ্রুপ সেরা বার্সেলোনা। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কার সংগ্রহ 5 উইকেটে 202 রান। আর এরই সাথে শেষ করছি রাত 11:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিটি টু ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আইসিজেতে সেনাবাহিনীর পক্ষে সুচির সাফাই, গণহত্যা অস্বীকার, ন্যায় বিচার পাওয়ার আশা রোহিঙ্গাদের। কুষ্ঠ আক্রান্তদের সামাজিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর, পুনর্বাসনের তাগিদ। দুর্নীতি মামলায় খালেদার জামিন শুনানি কাল, সহিংসতা রোধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান ওবায়দুল কাদের। মানবতা বিরোধী অপরাধের মামলায় টিপু রাজাকারের মৃত্যুদণ্ড, রাষ্ট্রপক্ষের সন্তোষ। কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে নিহত এক, দগ্ধ অন্তত 30 জন ঢাকা মেডিকেলে ভর্তি। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24online। পরের সংবাদ রাত 1:00 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।